হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অভ্যন্তরীণ রুটের জন্য ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট অনলাইনে কাটবেন এবং টিকিট হাতে পাওয়া পর্যন্ত এ টু জেড আপনাদেরকে সব কিছু আজকে দেখিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে, যে আপনি জাস্ট গুগলে সার্চ করতে পারেন ইউএস বাংলা এয়ারলাইন্স। আপনাদের সুবিধার্থে এই ইউএস বাংলা ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে দেখেন তিনটা অপশান আপনি পাবেন, একটা হচ্ছে রিটার্ন, তারপরে হচ্ছে ওয়ান ওয়ে, আর একটা মাল্টি সিটি। আমি ওয়ান ওয়ে দিলাম যেহেতু আমি শুধু যাওয়ার টিকিটটা কাটবো। এরপরে দেখেন এখানে আপনি দেখতে পারবেন ডিপার্চার এয়ারপোর্ট, অর্থাৎ আপনি কোন এয়ারপোর্ট থেকে যাত্রা করবেন, এটি সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু সৈয়দপুর থেকে যাত্রা করবো, এই জন্য সৈয়দপুর এয়ারপোর্টটা সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে কোন সিটিতে অ্যারাইভাল সিটি, অর্থাৎ আপনি কোন এয়ারপোর্টে যাবেন। আমি ঢাকা যাবো, ওই জন্য ঢাকা সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে ডেট, আপনি কত তারিখে যাত্রা করবেন। দেখেন এখানে আগস্ট মাস সিলেক্ট করে আমি 23 তারিখেরটা সিলেক্ট করে দিলাম, 2021। আচ্ছা, এরপরে দেখেন এখানে প্যাসেঞ্জার, অর্থাৎ আপনার কাছে অ্যাডাল্ট কয়জন যাত্রী আপনার সাথে যাবে। আমি যেহেতু একা, এই জন্য ওয়ান দিলাম। এরপরে হচ্ছে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে 2 থেকে 12 বছরের মধ্যে কয়জন, আর পরে যেটা আছে 3 নম্বরটা সেটা হচ্ছে 2 বছরের নিচে শিশু আছে কয়জন, সেটি সিলেক্ট করতে হবে। এরপরে আপনার কাছে যদি কোনো প্রোমো কোড থাকে সেটি এখানে লিখে আপনি সার্চ ফ্লাইটের উপরে ক্লিক করবেন। প্রোমো কোড থাকলে সুবিধাটা কী হয়, অনেক সময় কোম্পানি বিভিন্ন ছাড় দিয়ে থাকে তাদের প্রোমো কোডের মাধ্যমে, সেগুলো ওয়েবসাইটে পাওয়া যায়। সেই প্রোমো কোডের কারণে কিছু আপনাকে ছাড় দেওয়া হয় আর কি। এরপরে যখনই এরকম আপনার সার্চ দিবেন তখন এখানে লোডিং হবে এবং যতগুলো ফ্লাইট আছে 23 তারিখে ইউএস বাংলার সবগুলো এখানে চলে আসবে। ফ্লাইট ডিটেলের উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। এরপরে দেখেন এটা 12টার সময় সৈয়দপুর ছাড়বে এবং 12টা 55 মিনিটে ঢাকা পৌঁছে যাবে। এখানে প্রত্যেকটা ফ্লাইটে 3টা করে আপনার ক্লাস আছে, একটা হচ্ছে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, একটা হচ্ছে ভিআইপি। দেখেন $40 যেটা আছে ইকোনমি ক্লাস, সেটির উপরে ক্লিক করে আমি জাস্ট নেক্সট বাটনের উপরে ক্লিক করলাম। এরপরে এখানে আপনার নামের টাইটেলটা দিয়ে দিতে হবে, ফার্স্ট নেম যেটা, এরপরে হচ্ছে এখানে লাস্ট নেম লিখতে হবে, নামের শেষ যেটা। আমি ফার্স্ট নেমটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনার লাস্ট নেম মানে শেষের অংশ নামের সেটি লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে এবার এখানে নামের প্রথম যে ইয়াটা আছে ফার্স্ট নেম সেটি লিখে নিতে হবে। এবার আপনার জন্ম তারিখ নিচের ঘরে এসে লিখতে হবে। এবার এখানে আমি আমার জন্ম তারিখটা সেট করে দিচ্ছি, প্রথমে ডেট, তারপরে হচ্ছে মান্থ, এরপরে শেষে হচ্ছে ইয়ার লিখে নিলাম। জাস্ট লেখার পরে আপনি এইবার চলে আসতে হবে এই ঘরে, আপনার ইমেল নাম্বারটি লিখতে হবে। ইমেল নাম্বার অবশ্যই সঠিকটা লিখতে হবে, কারণ এই ইমেলে আপনাকে টিকিট পাঠানো হবে। এরপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার এখানে দিবেন। আমি মোবাইল নাম্বারটা লিখে নিচ্ছি, আর যদি অল্টারনেটিভ নাম্বার থাকবে সেটাও দিয়ে দিবেন যদি থাকে, আমি একটাই দিলাম। যার পরে এখানে দেখেন $40.38, এটাকে টাকায় কনভার্ট যখন আপনি পেমেন্ট করবেন তখন আপনাকে দেখাবে। আচ্ছা, নেক্সট করলাম। এরপরে দেখেন উপরে এডিট সিট, এটির উপরে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার সিটটা পছন্দ করে নিতে পারবেন, আপনি কোন সিটটা গ্রহণ করতে যাচ্ছেন। দেখেন যেগুলো কালো কালারের আছে সেগুলো বুক হয়ে গিয়েছে, আর যেগুলো সাদা আছে সেগুলো এখনও বুক হয়নি। আপনি যে সিটটা নিতে চাচ্ছেন সেটির উপরে ক্লিক করবেন, সেটা সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে গেলে আপনার সেই সিটটি সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আপনি ডিসসিলেক্ট করতে চাইলে উপরে ক্রস বাটন আছে, ওই যে ক্রস বাটনের উপরে ক্লিক করলে সেটি ডিসসিলেক্ট হয়ে যাবে, আপনি নতুনভাবে সিলেক্ট করতে পারবেন। জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে নেক্সটের উপরে ক্লিক করবেন। আপনি ডান বাটনের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে চেঞ্জ ফ্লাইট, আপনি ফ্লাইটও চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এবার দেখেন এখানে নিচের দিকে ফর্ম অফ পেমেন্ট, আচ্ছা পে অনলাইন, ঠিক আছে। আমি পে অনলাইনের উপরে ক্লিক করলাম। পে অনলাইনের উপরে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চালু হবে, এখানে আপনি আপনার কার্ড থেকে আর কি পেমেন্ট করতে পারবেন। আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে, নেট ব্যাঙ্কিংও আছে এখানে, আমি জাস্ট মোবাইল ব্যাঙ্কিংটা দেখাই দিচ্ছি। দেখেন নেট ব্যাঙ্কিং অনেকগুলো আছে, মোবাইল ব্যাঙ্কিং আপনাদের যেটি আছে এখানে আমি নগদ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। নগদের এরকম পেমেন্ট গেটওয়েটা চালু হয়ে যাবে, যখনই নগদের উপরে ক্লিক করবেন এখানে আপনার নগদ অ্যাকাউন্টের নাম্বারটি লিখে নিতে হবে। এরপরে আই এম অ্যাগ্রি লিখে প্রসেস বাটনের উপরে ক্লিক করবেন। এরপরে আপনার ওই নগদ অ্যাকাউন্টে একটা ইমেল, আপনার ইমেল না, এটা ওটিপি কোড পাঠানো হবে আপনার নাম্বারে। দেখেন ওটিপি কোড চলে এসেছে, এই ওটিপি কোডকে ওখানে লিখে নিতে হবে পেমেন্ট গেটওয়েতে। আমি আমার ওটিপি কোডটি লিখে নিচ্ছি। ওটিপি কোড লেখা হয়ে গেলে প্রসেস বাটনের উপরে ক্লিক করব। এরপরে এখানে আপনার পিনটি লিখতে হবে, আমি পিন নাম্বার লিখে নিচ্ছি আমার নগদ অ্যাকাউন্টে। এবার আবার প্রসেস বাটনের উপরে ক্লিক করব। প্রসেসিং হয়ে যাওয়ার পরে আপনার পেমেন্ট সাকসেসফুল হলে আপনার ইমেলে আপনার টিকিট পাঠিয়ে দেওয়া হবে, আপনি ইমেল থেকে টিকিট ডাউনলোড করে খুব সহজে ভ্রমণ করতে পারবেন।